আচ্ছা আজকে এখানে যারা উপস্থিত সামনে আমাকে দেখছো তাদের ম্যাক্সিমাম হয়তো বা আশা করি যে টু থাউজেন্ড ব্যাচ অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ আচ্ছা আর হয়তো এখানে থাকতে পারে তোমাদের গার্জেন থাকতে পারে যারা এখানে উপস্থিত থাকতে পারে সবাইকে আমার জন্য শুভেচ্ছা আমার দিক থেকে সুবিধা জানাচ্ছি তো তোমাদের তো রেজাল্ট হচ্ছে তেইশ বা চব্বিশ তারিখ সামনে আর আজকে হচ্ছে কি বিশ তারিখ অর্থাৎ তোমাদের সামনে বাকি আছে তিন থেকে চার দিন আচ্ছা এই তিন থেকে চার দিন তোমাদের টেনশন শিশ্চিত হবে রাইস করবে আরও বাড়বে হয়তো পরীক্ষার আগে একদিন রেজাল্টের আগে এক দিন টেস্ট এমনই রাইস করতে পারে যে পড়াশোনা হচ্ছে না স্বাভাবিক জিনিস আমাদের সময় নষ্ট হচ্ছে সময় অনেক এরকম নষ্ট করছে সময় আমরা আচ্ছা আবার এমনও হবে যে রেজাল্টের পরে দুই তিন দিন হয়তোবা খুশিতে হয়তোবা দুঃখে অনেকেরা পড়াশোনা হবে না এটা খুবই স্বাভাবিক আমাদের নষ্ট হয়েছিল এবং আমি সময় নষ্ট করছিলাম আচ্ছা এখন এক্ষেত্রে তোমাদের জন্য যেটা কথা সেটা হচ্ছে কি এই সময়টা কিন্তু খুবই মূল্যবান সময় এডমিট সময়টা এডমিট সময় তুমি যত কম সময় নষ্ট করবে তত তোমার ভালো হবে তোমরা এখানে টাইম সেভ করো আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যে মূল পড়াশোনার স্রোত সেখানে ফিরে এসো অর্থাৎ খুব বেশি দিন টাইম নষ্ট করো না টাইমের মূল্য দিও আচ্ছা পড়াশোনা করে একটু ফলাফলে পরবর্তী সিনারি কী হতে পারে আচ্ছা এক্ষেত্রে তোমাদের যে আমাদের জিপিএর যে মূল্য সেটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো খুব ভালো দিতে জানে যেমন কি না বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চারটির ক্ষেত্রে দেখা গেছে যে তারা খুব উচ্চ জিপিএ সম্পন্ন হওয়ার পরে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেয় যেমন বইটির ক্ষেত্রে বলতে পারি গত বছর কী ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ পাঁচ সাবজেক্টের মোট সি জিপিএল পঁচিশের মধ্যে চব্বিশ পাওয়ার পরে তারা অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে আচ্ছা আর অ্যাপ্লাই করার পরে প্রথম ন হাজার জনকে তারা সিলেক্ট করেছিল মার্ক্সের ভিত্তিতে অর্থাৎ এখানে জিপিএ কিন্তু খুবই একটা মূল্যবান জিনিস সেখানে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে আবার রুয়েট চুয়েলের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তারা এক সাবজেক্টে মিস করার পরে হয়তো অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে কিন্তু যাদের ইংরেজিতে মিস কিস তাদেরকে আর কোনো প্রকার পরীক্ষা দেওয়ারই সুযোগ দেয়নি তো থেকে কিন্তু জিপেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে এইচএসি রেজাল্টের পরে না ধরো জিপেটি একটু কম আসবে বা একটু আসন রূপ হবে না তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু সমস্যা দেখা দেবে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু মূল ফোকাস রাখতে হবে যে আমাদের আশেপাশে যেগুলো আছে ঢাকা ভার্সিটি জাঙ্গের ইউনিভার্সিটি চিড়িয়া ইউনি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি শাস্ত্রীয় মতো প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোর ক্ষেত্রে অনেক ফোকাস রাখতে হবে আর তাকে রাখতে হবে যে আমি যেখানে কিনা পরীক্ষা দিই সেখানে একটা যেন জায়গা সিকিউর করে রাখি আচ্ছা আর যাদের ক্ষেত্রে বলতে পারি যে পর্যাপ্ত জিপ চলে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এত খুশি হবে খুশি কিছু না তোমরা কারণ তোমাদের তোকে চিন্তা করতে হবে যে তোমাদের যে লক্ষ্যে তোমরা এতদিন যাচ্ছিলে সেই লক্ষ্যটা যেন তোমরা দৃঢ়ভাবে অ্যাচিভ করতে পারো আচ্ছা ঠিক আছে এটা হলো মোটামুটি জিপের একটা ইম্পর্টেন্স তো জিপের খুবই ইম্পর্টেন্ট যারা ভালো করবে তার জন্য অনেক ভালো আর সুষম কথা হবে সেটা আজকে একটু খারাপ করে জন্য হতাশ না হয়ে তোমরা নিজেদের টার্গেটটাকে অ্যাচিভ করতে চেষ্টা করবে টার্গেটটা যেন তোমার একটা সিট তোমরা বুক করে রাখতে পারো আচ্ছা এরপরে কি না দেখতে পারবো যে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট মানে যেগুলো আসছে আছে সেগুলো কোশ্চিমার কেমন কোশ্চেন ক্ষেত্রে দেখতে পারবো যে বুয়েট রুয়েট চুয়েট তিনটার ক্ষেত্রে পুরোপুরি রিটার্ন পরীক্ষা হবে আবার যে কুয়েট আছে ডিউ আছে সার্স্ট এগুলোর ক্ষেত্রে কোশ্চি ম্যানটা হচ্ছে অনেকটা অবজেক্টিভ পুরোটাই অবজেক্টিভ সো আর এগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে যে কোনো প্রকার টাইমের ইন্টারভেল খুব একটা পাবানো যে বুয়েট পরীক্ষার পরে আমি আধুনিক সব নিয়ে অবজেক্টিভের জন্য কুয়েট পরীক্ষা দিব অথবা আলজিমেশন নিয়ে আবার স্বাস্থ্য পরীক্ষা দিব সেরকম টাইমটা খুবই কম পাওয়া যায় অর্থাৎ তোমার যদি জাস্ট ফোকাস করে রাখো রিটার্নের প্রতি জাস্ট ফোকাস ফোকাসটা অবজেক্টিভের প্রতি সেটা কিন্তু অনেকটা পরে তোমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে তোমাদের এখন থেকে নিতে হবে দুই দিক দিয়ে রিটার্ন প্লাস অবজেক্টিভ সো কোনোটাতে ফোকাস কম রাখবে না আচ্ছা আজকে যে মূলত আমাকে বলতে পারো রিটার্ন পরীক্ষা মানে রুয়েট পরীক্ষা নিয়ে যেহেতু মতো রিটার্ন পরীক্ষা স্যার আমি তো বলবো রিটার্ন পরীক্ষা কে ভালো করতে হয় কীভাবে কম টাইমের মধ্যে কত ভালো কত ফাস্ট অ্যান্সার করতে পারবা তো না সেটা নিয়ে বলতে আলোচনা করার চেষ্টা করতেছে আচ্ছা এবার দেখা যাক যে আমাদের যে এডমিশন সময় এই সময়টার মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যেতে পারে যেমন ধরো আমি বলতে পারি যে অনেক স্টুডেন্ট থাকবে যাদের কিনা মনোবল একদমই দুর্বল থাকবে এবং নিজেদের মনে করবে যে হয়তো চান্স পেতে পারি নাও পেতে পারি একদম ঠিক নেই আমাদের কন্ডিশন আমাদের অনেক হতাশা থাকবে মনের মধ্যে আবার ক্যাটাগরি থাকবে যে তাদের ক্ষেত্রে মূল লক্ষ্যই থাকবে যে চান্স পাওয়া চান্স পেলে তাদের অন্যদিকে সার্থক মনে করবে ওদের টার্গেট ফুলফুল মনে হবে আবার আর ক্যাটাগরি থাকবে যে তাদেরকে চান্স পেলে হবে না একটা ভালো সাবজেক্ট পেতে হবে ভালো সাবজেক্ট পাওয়া যাবে খুব চেষ্টা করবে আর ক্যাটাগরি থাকবে যে আমাদের ভালো সাবজেক্ট পাওয়ার লাগবে সঙ্গে এখানে টপও করতে হবে যদি প্লেস যদি পিছিয়ে যায় তাদের আমাদের সম্মান শেষ কারণ অনেক স্টুডেন্ট পাওয়া যাবে আমি বলতে পারি যে আমাদের স্টুডেন্টদের যে ক্যাটাগরি সেটা মূলত চার লেভেলে বলতে পারো তাদের যাকে এডমিশন গেম হতে পারে একটা অ্যাডমিশন গেম যে গেমের মধ্যে যাদের স্কোর জিরো থেকে থ্রি তারা হচ্ছে কি ফার্স্ট লেভেলার অর্থাৎ এর মনোবল একটু দুর্বল এবং তিনি নিজেদের একটু হতাশ যে আমাদের কোথাও হবে কি আদৌ হবে না এটা হচ্ছে লেভেল ওয়ানের ক্ষেত্রে স্কোর হচ্ছে জিরো থেকে থ্রি আচ্ছা এই গেমটার মধ্যে মোট ধরলাম স্কোর হচ্ছে জিরো থেকে টেন আচ্ছা যারা এবার ধরো যাক থ্রি থেকে যারা ফাইভ তারা হচ্ছে কি সে সেকেন্ড লেভেলের যারা কি না নিজেদেরকে মনে করবে যে এখানে আমরা পৌঁছতে পারলে আমি সাকসেস আচ্ছা তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চয় একটা এরকম যে আমি চান্স পেতেও পারি অর্থাৎ কিন্তু পরিশ্রম করলে আমি ভালো জায়গায় চান্স পাবো আবার না করলে আমি কিন্তু হারা যাবো সেটা হলো লেভেল টু স্টুডেন্ট লেভেল থ্রিতে কালা আছে ধরা যাতে কিনা একটা ভালো সাবজেক্ট পাওয়ার লাগবে এদের স্কোচিকে ধরা যাক সিক্স থেকে এইট আর যার টপ তাহলে ধরলাম যে নাইন আর টেন সো ক্যাটাগরি ওয়াইজ আমি কিছু বলতে চাচ্ছি যারা ধরা যাক লেভেল ওয়ানে আছে অর্থাৎ একটু হতাশ নিজেকে অনেক খুব দুর্বল মনে করছে নিজেকে যে আমি এদের সঙ্গে হয়তো পারবো না এডমিশন জিনিসটা আমার অনেক কঠিন মনে হচ্ছে তাদের ক্ষেত্রে বলতে পারি যে এখন দুই চলে গেছে তো যেই স্টুডেন্টটা প্রথম এডমিশন ক্লাস করতে আসছে তার সিনারিটা আর তোমার সিনারিটা কিন্তু প্রায় সেম সেও যেমন তিনশন নিয়ে পড়ে অজ্ঞাত ছিল তুমি কিন্তু এরপিষণ নিয়ে এখনো হতাশায় প্রায় ওই সেম জায়গায় পৌঁছায় আসো সো আমি এখানে একটা কথা বলতে চাই যে তোমরা অনেক এই সময়টা অনেক গল্প শুনে থাকো না যে একজন ধরা যাক প্রথম পরীক্ষা দিতে দিতে খুব ডিপ্রেসড আবার পরের পরীক্ষা অনেক ইফোর্ দিলো মা আরও কম আসতো পরেরটা আরও দিয়ে পরীক্ষা দিল তো মাকটা আরও কম আসতো সে এক পজিটিভ যে হয়ে পড়লো সে কয়েকদিন পড়াশোনা করলো না তারপর মোটিভেট করলো কেউ তাকে সে অনেক ভালো করলো এরকম অনেক গল্প শোনা যেতে পারে কিন্তু এই সময়টার মধ্যে অনেক গল্প শুনো তোমার ফেসবুকে দেখো গল্প শোনো সো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমাদের যখন অভ্যাসের প্রথম ক্লাস হয়েছিল আমি মতিশিল ব্রাঞ্চে সেখানে যখন প্রথম ক্লাস হয়েছিলো সেই ক্লাসে আমাকে এক আমাদের ক্লাসে একজন ভাই এসেছিলেন সে ভাই আমাদেরকে অনেক গল্প বলেছিলেন সে গল্পটা ছিল যে এরকম যে তিনিও খুব ইফোর্ট দিয়ে প্রথম রেখে দিলেন ডেইলি পরীক্ষাটা রেজাল্ট মা খুব একটা এক্সপিরিয়ার আসেনি সো চার্জ চেষ্টা করলেন যে পরের পরীক্ষাটা আধার মধ্যে দেবেন চারই ফোট দিলেন কিন্তু দেখা যাবে মার্কটা আরও কমে গেছে তো পরের পর কারোই ফোট দিলেন মার্কটা আরও কমে গেছে সো তিনি করলেন কি তিনি আবার তিনি তার যে এডমিশনের জায়গা যে কোচিং সেন্টার সেখান থেকে তিনি ঢাকা ছেড়ে চলে গেলেন হচ্ছে তার নিজের বাড়িতে তো সেখানে কিছুদিন থাকলেন কেউ এবার তাকে আবার সেখানে গিয়ে সে তিনি একটা নতুন শুরু করার চেষ্টা করলেন সে নতুন শুরুটা কীরকম ছিল তিনি একটা বই ধরলেন ধর যে ফিজ চ্যাপ্টার ধরলেন ফিজিক্সটা কিছু তিনি যা ইন্টারে পড়েছেন তার খুব প্রিয় ছিল সে তপন স্যারের বই সো তিনি ইন্টারে সে তপন স্যারের বইটা দিয়ে তার নিজের সে ঘুরে দাঁড়ানো শুরু করলেন তিনি তপন স্যারের বই দিয়ে শুরু করলেন এবং সেই বইয়ের প্রত্যেকটা ম্যাথ আবার করা শুরু করলেন এমন অবস্থা যে শেষ মুহূর্তে শ্রী বসে যখন শুরু করছেন আর যখন শেষ করেন বিভিন্ন সময় দেখা গেছে যে তার বইয়ের প্রত্যেকটা অঙ্কেরই অ্যান্সার মুখস্থ চলে আসছে সো এবং সেই কিন্তু পরে আমাদের খুব ফেমাস বইটে টপ পজিশনে একটা করেছিলেন সো তোমাদের ক্ষেত্রে যারা লেভেলস ওয়ানে আসতো তাদের ক্ষেত্রে কিন্তু আমি দুজনে কম্পেয়ার করতেছি না পড়তেছি শুরু করার সময় তোমরা সে একটা দিয়ে পড়ছিলে ফার্স্টে ইন্টারটা দুই বছর তুমি সে এখানে ফিরে যাও তুমি যা দিয়ে দুই বছর পার করে আসছো যাদের কিনা এইচএসএসে সেই বই তুমি ফিরে যাও এখন সেই বই ধরো যে আমি ফিজিক্স সাবজেক্ট নিয়ে ডিসকাস করি একটু যে সেই বই তুমি ফিজিক্সের ধরো একটা ফার্স্ট চ্যাপ্টার তো তুমি ছোলি পড়লে ছলি পড়ার পরে সেখান থেকে যেগুলো ফর্মুলা আছে আর যেগুলা সেগুলো লিস্ট করলে একটা আলাদাখানে আবার যে তোমার কনসেপ্ট যে টুকটাক জানা দেবে সে তুমি একটা আলাদাভাবে লিখে রাখলে আর এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি সেখানকার সকলে ম্যাথ সলভ করলে আর ম্যাথ সলভ করার পরে তোমার মধ্যে যেন কনফিডেন্স থাকে যেটা আমি এই যে আমি একটা বই করছি দুই বছর আমি একটা বই এইচএ এই বই ম্যাথটা যে অন্তকে পারি এই করে ম্যাথ জন্মদক্ষে করতে পারি আচ্ছা এখানে কথা যে অনেকে বলে যে কনসেপ্ট কনসেপ্ট জিনিস অনেকটা অনেক ভয় পায় যে কনসেপ্ট জিনিসটা কি কনসেপ্ট বলতে কিন্তু তোমাকে বুঝে না যে চার পাঁচটা বই পড়ে তোমাকে সব কিছু জানতে হবে এমন কিন্তু না তো তুমি একটা নিয়ে কনসেপ্ট আনতে যাচ্ছ ডাইভারজেন্স একটা ডাইভার্স মানে ছড়িয়ে পড়া সো ডাইভার্স কখন প্লাস হবে কখন মাইনাস হবে কখন শূন্য হবে তুমি যদি এগুলো বুঝো বলবো তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার আসে সো যারা লেভেল ওয়ানে আছো তারা যদি জাস্ট এই টু কাজ করে তোমাদের আগের যে ইন্টারের বইটা ছিল তুমি যেটা তুমি দু বছর পড়ে আসো সেটা যদি আবার রিভাইস দিয়ে এই কনফিডেন্স নিয়ে আসতে পারো যে আমি এই বইয়ের যা তাই পারবো সো তুমি তুমি কিন্তু তোমার লেভেল ওয়ান থেকে লেভেল টুতে রাইস করবে সো এইভাবে একটার পর একটা চ্যাপ্টার পুরোপুরি ক্লিয়ার করতে থাকো তোমার লেভেল কিন্তু অটোমেটিকলি লেভেল থেকে লেভেল টুতে রাইজ করবে ঠিক আছে আচ্ছা এবার আমি আসি লেভেল টুয়ে যাব তাদের জন্য কী করণীয় এবং তারা কিন্তু বলব আগে বলে রাখছি যে তারা জানে যে আমি যে চেষ্টা করি বইটা চান্স বা কত চান্স পেতে পারবো আর যদি না চেষ্টা করি তো আমি কিন্তু এখান থেকে ঝরে পড়বো সো তাদের ক্ষেত্রে এই বিশ্বাসটা আছে যে তারা চান্স পেতে পারে তাদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে গিয়ে ওই যে লেভেল ওয়ানের মধ্যে যারা লেভেল ওয়ান আছে তাদের মধ্যে আগে পুরো চ্যাপ্টারকে তোমরা একটা কভার করে ফেলো আচ্ছা চ্যাপ্টার কভার করে ফেলার পরে তাহলে কী হবে তোমার মধ্যে সে কনসেপ্ট থাকবে সেখানকার সিম্পল ম্যাথ ছিল থাকবে আর যেগুলো ফর্মুলো তুমি জানো সেগুলো পাচ্ছ তুমি সেখান থেকে আচ্ছা এবার তুমি রিটেনটার জন্য একটা কাজ করতে পারো যে সেই চ্যাপ্টারটার মধ্যে কয়েকটা ম্যাথ স্লেক্ট করো ধরো এটাকে বললাম বেস্ট ম্যাথ এগুলো কী জিনিস যে ধরো তোমার যেগুলো বারবার বোর্ডে আসছে অথবা যেগুলো স্টার মার্ক দেওয়া আছে বা ধর যেগুলো একটু কোশ্চেন অঙ্ক আসছে এগুলো মানে টাফ ম্যাথ সেগুলো সিলেক্ট করো তোমার বেসম্যাথ হিসেবে এই বেসম্যাথ জিনিসটা তুমি দুই তিনবার বারবার করো দুই তিনবার করার পরে সেই বইয়ের সেই টাক অঙ্কটা তোমার কাছে কিন্তু রীতিমতো মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে তুমি সেই কোশ্চেন দেখলে বলতে হবে যে এই ম্যাথের মধ্যে এটার পরে এটা আসছে এটার পরে এটা আসছে তো তুমি একটা টাফ ম্যাথ নিয়ে সেটা কীভাবে সলভ করা হয়েছে সেটার প্রসেসটা পুরোপুরি বুঝে নাও আচ্ছা সে পুরোপুরি বুঝে নেওয়ার পরে তুমি সেই বেস্ট ম্যাথকে তোমার বেস্ট বানাও আসলে বেস্ট বানাও তারপরে সেখান থেকে কত উপায় মডিফাই করা যেতে পারে সেই মডিফাই করার অপশনগুলো দেখো সেই অপশন থেকে দেখতে পারো অন্য কোনো বই দেখতে পারো অথবা কোশ্চেন ব্যাংক থেকেও দেখতে পারো যেমন এখানে একটা এক্সাম্পল দিই আমরা যে নদী নৌকার ম্যাথ ফিজিক্সের ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টারে আসে নদী নৌকার ম্যাথ অনেকে অনেক সেকেন্ড চ্যাপ্টার আসতে অনেকে অনেক সমস্যা করে নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমি একটা বেস ম্যাচ ধরতে পারি হচ্ছে কি তখন স্যারের বইয়ের যে ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময় ন্যূনতম দূরত্বের এক্সাম্পল আমি যদি এই ম্যাচটা কিনা কী করতে হয় ফার্স্ট লম্বাংশ করে ভাগ করতে হয় লম্বাংশ প্রয়োগ করার পরে আমরা দুই পাশে কম্পেয়ার করে এক পর্যায়ে কোন কোণে যাত্রা করতে হবে সেটা বের করে ফেলি সো তুমি যদি একেবারে এই ম্যাচটা পুরোপুরি এত নিয়ে আসো যে জাস্ট বইটুকে বই এই ম্যাচটুক এই পার্টটুকে তাহলে কিন্তু তোমার ন্যূনতম দূরত্বের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে এরপরে তুমি এটাকে মডিফাই করো হচ্ছে অন্য একটা অপশানতম দূরত্ব প্রস্তুত আগে ন্যূনতম সময় অপশনে যাইবা তুমি ন্যূনতম দ্রুত করার পর ন্যূনতম সময়টাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে আসো যে এটা এরপর কীভাবে করছিলে সো তোমার যদি ন্যূনতম দূরত্ব একটা পুরোপুরি করে থাকো লম্বাশ প্রয়োগ করে ঠিক মতো তাহলে কিন্তু এবার ন্যূনতম সময় করার জন্য তোমাকে আগে ছিল উপাদ কীভাবে করতে হয়েছিলো সেটা কিন্তু আর লাগছে না অর্থাৎ সেই লভ্নাংশের ভাগ করার কাজটুকু তোমার কিন্তু এখন অনেকটা কমে গেছে অর্থাৎ তুমি লিখতে যাও একটা করতে যাও তোমার লব্নাংশের কাজটুকু টাইম কিন্তু ইতিমতো সেভ হয়ে গেছে আচ্ছা এটা ন্যূনতম সময়ের জন্য আচ্ছা এবার দেখো তোমার অন্যতম দূরত্ব হাতে চলে আসুন সময় হাতে চলে আসছে এবার তুমি এর অন্য মডিফাই যে অপশনগুলো আছে সেগুলো নজর দাও যেমন বলতে পারো যে দুশোর মধ্যে পার্থ কতটুকু হবে অথবা সে পার কতটুকু আগায় যাবে সেগুলো জিনিসে তুমি তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে সেই বইটা পুরোপুরি স্লোলি ফার লেভেল ওয়ানের মতো করে জিস্টেন্ট তাদের মতো করে পড়া পড়ার পরে একটা বেস ম্যাথ সিলেক্ট করা সেই ম্যাথকে আস্তে আস্তে ডেভেলপ করো অন্য মডিফাই অপশনগুলো দিয়ে অথবা অন্য বই থেকে অথবা কোশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে সো তোমার এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অনেকগুলো বেস ম্যাথ তৈরি হয়ে যাবে যে ম্যাথগুলো কিন্তু তোমার এই ম্যাথে মডিফাই করে আসলে অন্যভাবে আসলে তোমার কিন্তু অনেক টাইম সেভ করাই দেবে সো টাইম সেভ করার জন্য রিটার্ন ফাস্ট করার জন্য এরকম একটু বেস ম্যাথ কয়েকটা বের করে নাও ম্যাথগুলো হবে কী হবে সেটা বোর্ডে আসে বারবার আর এগুলো মডিফাই করে কিনা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতে পাওয়া যেতে পারে এগুলো যেমন ধরতে পারো হচ্ছে কি চ্যাপ্টার থ্রির ক্ষেত্রে মানে গতিবিদ্যার ক্ষেত্রে ধরো প্রাশের ম্যাথ কিন্তু প্রচুর আসে তাই না যেমন ধরো প্রাস দিয়ে বানায় কি ফুটবল কখনো ফুটবল দিয়ে বানায় যে গোল হবে কি গোল হবে না কখনো ক্রিকেট দিয়ে বানায় যে সাকিব শটক অন্য কেউ ক্যাচ তোলো সেরকম ম্যাথ কিন্তু অনেক আসে তুমি প্রাসের ক্ষেত্রেও এরকম একটা বিএস ম্যাপ বানায় নাও যে যেখানে কিনা মোটামুটি তোমার সব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সব সম্পর্ক একদম থাকবে প্লাস তোমার কোন সময় কোন দূরত্বে কত বেগ লাভ করবে সব সূত্র মোটামুটি চলে আসে মনে একটা ম্যাথকে তুমি বিএস ম্যাপ বানাও এরপরে এগুলোকে কথায় মডিফাই করা যেতে পারে সে অপশনগুলো খুঁজো অপশনগুলো খুঁজবে করতে গেলে ধরো তপন বই ফলো করতেছো তো বই দেখতে পারো অথবা কোশ্চেন দেখতে পারো যে দেখবা হ্যাঁ যে ব্রাশ এবার নতুনভাবে ব্রাশের সংজ্ঞা দিচ্ছে কীভাবে হবে ধরা যাক তোমার দশ মিটার হাইট থেকে কোনো বলকে ছুঁড়ে মারা হয়েছে এবং সেটাকে আট মিটার হাইট থেকে ক্যাচ করা হয়েছে সো এটা একটা ধরো ব্রাশের একটা মডিফাই আগে যদি তুমি ব্রাশে সেই বেস ঠিক ঠিকমতো করো তাহলে কিন্তু তোমার এক্স আর ওয়াই অক্ষের মধ্যে মানে কোন দূরতে কত হাইটে থাকবে সেই ইলেশন পুরো ক্লিয়ার থাকবে আবার তার পুরাপুরি বিচরণকাল কত আমি পাল্লা কত সেটা তোমার ক্লিয়ার থাকবে তো সেই বেস ম্যাপ যদি তোমার ক্লিয়ার থাকে সুতরাং এই ম্যাথ করতে অনেক প্রকার অনেক টাইম কিন্তু সেভ হবে সেরকম কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি আগে এরকম একটা বেস ম্যাথ বানায় নাও ফলে কিনা তোমার রিটার্ন তুমি অ্যান্সার করবে তখন তোমার অনেক টাইম বেঁচে যাবে আচ্ছা তুমি এখন বেস্ট ম্যাথগুলো মানে কোন চ্যাপ্টারে কেয়াল সেট করতে পারো ধরো আমি এটা বললাম চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থ্রির ক্ষেত্রে আবার ধরো আমি ধরতে পারি যে সহজ সুন্দর স্পন্দন এই চ্যাপ্টারের মধ্যে বা তুমি কোনো দরবার আসে এটা সলদ থেকে সলদকের বককে কোনো বাঁকানো হয়েছে বাঁকানো হওয়ার পরে যদি ছেড়ে দিয়ে সেটাকে সবই সেটা সর্বনিম্ন পথটা মানে সর্বনিম্ন মানে স্থানটা কত বেগে পার করবে অথবা কত গতিশ্রুতিতে পার করবে এরকম অনেক প্রকার কিনা এরকম এই ম্যাথের টাইপটা কিন্তু প্রচুর আসে তো তুমি এখানে একটা এটা একটা বেস ম্যাথ ধরতে পারো এরপরে এটাকে মডিফাই করো অনেকভাবে যে আমি আমার ধরা যাক নিচে যদি এত বেগ যদি অত্যম করে ধর আমি সর্বনিম্ন পয়েন্টটা অত্যম করবে থার্টি এমএস ইনভার্স বেগে বা টেন এমএস ইনভার্স বেগে আমাকে এখানে কত দূরে তুলতে হবে এটাকে বা বলতে পারো যে এটাকে কত হাইটে উঠাতে হবে ববটাকে এভাবে কি না ম্যাপ বানায় তুমি রিটার্নটা অনেক তোমার ফাস্ট করতে পারো স্কিল স্কিল দিক দিয়ে ধর এবার আমি ধরতে পারি যে আরও একটা বেস্ট ধরতে পারি হবে যেমন আদর্শ গ্যাস গ্যাসের গতি ক্ষেত্রে বলতে আমি রোদের অঙ্কটা রোদ থেকে কোনো একটা বুথ বুথ উপরে উঠে আসে তার আরেক বৃদ্ধি পায় হ্রাস পায় এই প্রকার ম্যাথটা কিন্তু দেখো তোমার ইঞ্জিনিয়ারিং কোশিদার ক্ষেত্রে প্রচুর আসছে আর ধরতে পারো যে কাজক্ষমতা শক্তি বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যার ক্ষেত্রে আন্তত তল বরাবর কোনো গাড়ি যদি উঠতেছে তখন আমি তার ক্ষেত্রে ব্রেক প্রয়োগ করলে কী হবে অথবা তাকে যদি আমি কোনো বল প্রয়োগের সামনে গাই তা সেক্ষেত্রে কী হবে অথবা সে কতদূর থেমে যাবে এরকম ম্যাথ কিন্তু প্রচুর আসে এর প্রচুর ম্যাথ আসে এরকম তো তোমার যারা লেভেল টুতে আসো তার এরকম অনেকগুলো আগে বেস ম্যাপ বানাও বেস ম্যাপ বানানোর পরে এগুলোর প্রত্যেকটা মডিফাই করা অপশনগুলো তুমি সলভ করো সলভ করলে কোশ্চেন ব্যাঙ্ক থেকে অথবা তুমি অন্য একটা বইয়ের হেল্প নাও আচ্ছা সলভ করার পরে এবার দেখো কোশ্চেন ম্যাঙ্কের মধ্যে তোমার কিন্তু বেশ কিছু ম্যাথ ইতিমধ্যে সলভ করা হয়ে গেছে আর যেগুলো বারবার আসছে মোটামুটি কুয়েট চুয়েট বা বয়েট বইটা বারবারই চলে আসছে এবার তুমি কোশ্চেন ব্যাঙ্কটা পুরোপুরি সলি সলভ করো থ্রলি সলভ করার ফলে লাভ হবে কি তোমার সেই বেসমের বাদ দিয়ে যেগুলো আসছে সেগুলোর জন্য কোনো এক্সট্রা কোনো থিওরি প্রয়োজন পড়ে কি প্রয়োজন পড়ে না যদি কোনো থিওরি এক্সট্রা প্রয়োজন পড়ে থাকে তবে কিনা তুমি হেরে নিতে পারো যে এটা কোথেকে আসছে সেই কোন মানে বইয়ের মধ্যে আসে সে সেখানে যেতে পারো আর কোশ্চেন ব্যাংক সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার আইডিয়া দেয় যে তোমার কোশ্চেনের টাফনেসটা কেমন হবে তোমার ধরো কোচিংয়ের পরীক্ষা যদি অনেক টাফ লেভেলের কোশ্চেন এসে থাকে যে কোশ্চেন দেখবে যে সেই লেভেলের তুলনায় অনেক বিলো লেভেলে অর্থাৎ অতটা করছে কিনা আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আসে না আচ্ছা এটা করল ফিক্স ফার্স্ট পার্টের মধ্যে মোটামুটি কিছু বেস ম্যাথ নিয়ে আইডিয়া দেওয়ার কথাগুলো ছিল অর্থাৎ সেকেন্ড পার্টে ফিরে আসে সেকেন্ড পার্টের ক্ষেত্রে কী কী বেস নিতে পারো তুমি বেস্ট ম্যাথ হিসেবে গতিবিদ্যার ক্ষেত্রে হতে পারো হচ্ছে কি কার ইঞ্জিনে কার গতিস কার মানে কম দক্ষতা বৃদ্ধি করতে কী করতে হবে বা কোন তাপমাত্রা প্রয়োগ করতে হবে উর্ধতা সূত্রের ক্ষেত্রে উর্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমার কত প্রকার আয়তন বৃদ্ধি করতে হবে কত বৃদ্ধি করতে হবে এই ম্যাথগুলো বা হতো থেকে দেখতে পারতো যে কোনো ত্রিভুজ বা কোনো চতুর্ভুজের তিন প্রান্তে কোনো চার্জ রাখা হয়েছে তো আমাদের অপর একটা প্রান্তের মধ্যে কত বিভব বা কত কত আমি এখানে একটা তৈরি সৃষ্টি করতে পারি এই ম্যাথগুলো দেখতে পারো আবার এমনিতে আলোচনার ক্ষেত্রে করতে পারো হচ্ছে গিয়ে স্বরণীক্ষণ যন্ত্র বা দুর্বিক্ষণ যন্ত্র এই পাটুকু যে কখন আমরা কোনটাকে ধরেছি ইউ ওয়ান কোন ইউ টু কোনটা হচ্ছে ভি ওয়ান কোনটা হচ্ছে বি টু সেই দুর্ভিক্ষ এই পার্টটা যদি তুমি ক্লিয়ার করে রাখতে পারো তবে কিনা তোমার নতুন করে কোনো যদি ম্যাথে আসে দুর্ভিক্ষ প্রয়োগ করার কথাটা তুমি অনেক সহজে সেটাকে সলভ করতে পারবে আচ্ছা এবার আমি ধরতে পাই যে আরও ধরতে পারি যে আপেক্ষিকতার ক্ষেত্রে বয়সের ম্যাথটা নবজারের ম্যাথগুলো সেগুলো যদি তুমি একটা ম্যাথ ধরে নাও তবে কিন্তু খুব সহজে কিনা তুমি এটার একটু টাফলি ম্যাথগুলো করতে পারবে তো তোমার বেসম্যাথ ধরার ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে তোমার জন্য টাইমটা খুব ছটপট সেভ হয় ওটার ক্ষেত্রে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো আর বেসম্যাথ এইভাবে করবে যে তুমি বুঝে রাখো বুঝবা এবং খুব ফাস্ট দেখলে মনে হবে যে আমি এটা আমি এস স্টেপে আসবো এরপরে আমি এই স্টেপে আসবো তোমার যে দেখলেই মনে হয় এটা যাতে করে তোমার টাইমটা পরে সেভ হতে পারে সেটাগুলো হচ্ছে ফিজিক্স নিয়ে র্যান্ডমলি আলোচনা করা কিছু একটা যে তুমি কি আপ বানাবা কী আপ রিটার্নটার ক্ষেত্রে টাইম সেভ করবা আচ্ছা ফিজিক্সের পরে তুমি যদি এরকম কোশ্চেন পুরোপুরি সলভ করতে পারো তোমার জন্য একটা লাভজনক ফেলে কেমিস্ট্রিতে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু বেস ম্যাথের জিনিসটা হেল্পফুল হতে পারে কোন দিক দিয়ে যেমন হয় যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে আমাকে পড়তে হয় কি মূলত ম্যাথ করার ক্ষেত্রে চ্যাপ্টার টু আর চ্যাপ্টার ফোর চ্যাপ্টার টু এর ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা আছে খুবই ইম্পর্ট্যান্ট দ্রাবক নিষ্কাশন আছে তারপর রিড্ল ফিভেল ম্যাথ আছে এরকম ম্যাথগুলো আসে সো দ্রাব্যতার ক্ষেত্রে এরকম একটা বেস ম্যাথ নিতে পারি পাওয়া যাক কোনো একটা আমার দ্রবণ আছে আর ধর আর পাশে আমার আরেকটা ল্রবণ আছে যে দুটো যদি মিশ্রণ করা হয় এসেব অধক্ষেপ পড়বে কি অধক্ষেপ করবে না আমি এই একটা ম্যাথকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে সলভ করলাম সলভ করার পরে আমি দেখলাম যে আমার কতক্ষণ লাগলো আর এখানে কোন কোন কনসেপ্ট আমার প্রয়োজন বা কোন কোন থিওরি জানার প্রয়োজন আচ্ছা এবার দেখো এবার দেখো যে তোমার এই ম্যাচটা তুমি সিম্লি এক যোয্যতার মূলক দিয়ে সলভ করতে পারো তাহলে কিন্তু মূলক দিয়ে সলভ করা বেশ ইজি হয়ে যাবে অর্থাৎ মডিফাই করার অপশনের ক্ষেত্রে তোমার কিন্তু এক যোজ্যতা থেকে দ্বিযোজ্যতা তুমি সহজে শিফট করতে পারবা আবার ত্রিযোজ্যতা এরকম ইউজ করতে পারা দ্বিযোযার ক্ষেত্রে বলতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি আমি সেই দ্রবণটা ইউজ করার জন্য মানে দুইটা দ্রবণ একটা দ্রবণকে সার্স হতে পারে আবার তৃতীয় ক্ষেত্রে বলতে পারি যে ফেরিক কোর্ট হতে পারে এ পি সিএল থ্রি সো এরকমভাবে তুমি একটা বেস ম্যাথ থেকে মডিফাই করে তুমি একটু টাফলের ম্যাথ নিজে কিন্তু বানাতে পারো আচ্ছা যারা কি না ধরা যাক একটু মানে করতে যে ভালো অবস্থানে আসো কি ভালো অবস্থানে নেই তোমার নিজের কেমিস্ট্রি বেসটা তোমরা একটা কাজ করবে যে পুরা বইটা ছলি পড়ে ফেলবে পুরা বই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অনেকে কনফিউশন হয়ে যায় আমি কোন বইটা পড়বো আচ্ছা আমি দেখতে কথা পড়েছিলাম হচ্ছে গোসালের বইটা সঙ্গে কবির স্যারের বইটা হালকা পাতা দেখেছিলাম আর এক্ষেত্রে দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা বেশ ইম্পর্টেন্ট এখানে কিন্তু কনসেপ্টের অর্থ সেম যে খুব কঠিন কিছু না খুব সিম্পল সিম্পল বিষয়গুলো বোঝার পরে এটাকে আমার ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে যেমন যদি আমি দ্রাব্যতা খেলতে দাব্যতা ক্ষেত্রে বলতে পারি যে দ্রাব্যতা কী বলছে একশো গ্রাম একশো গ্রাম দৌড়ের মধ্যে অটো দ্রব্য আছে দ্রাব্য কিন্তু অটো দ্রব্য সেটা হচ্ছে আমাকে দ্রাব্যতার সিম্পল কনসেপ্ট আবার বলো যে কোনটা হচ্ছে কি আমাদের আয়নিক গুণফল কোনটা হচ্ছে কি দ্রাব্যতার গুণফল মানে কোনটা কোন ক্ষেত্রে প্রয়োগ করবো আচ্ছা তৃতীয় মূর্মের ক্ষেত্রে আমার কত কত সংখ্যক আয়ন রোপণে প্রবেশ করে আর দ্বিতীয় জীবনের ক্ষেত্রে কত সংখ্য আন রোপণের প্রবেশ করে এই বিষয়গুলো ক্লিয়ার রাখা মানুষ হচ্ছে তোমার কিন্তু যাব্যতার জিনিসটা মোটামুটি ক্লিয়ার রাখা আর যাব্যতার ক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু পরে ম্যাথ করার সময় তুমি জানো যে আমাকে কীভাবে করতে হবে তুমি আগে থেকে কনসেপ্ট ঠিক রাখার জন্য এটা ভুলতে পারে সো এটা জিনিসটা খেয়াল রাখবা আচ্ছা চ্যাপ্টার ফোরে থেকে যদি আসে চ্যাপ্টার ফোরে কিন্তু আমাদের ম্যাথ আচ্ছা চ্যাপ্টার টু কিন্তু আর কি হচ্ছে রিম্যাক দু ম্যাথগুলো প্লাস কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোশ্চেন আসতে পারে কোয়ান্টাম সংখ্যার কোশ্চেন কিন্তু তোমার যদিও একবার ডিরেক্ট ম্যাথ টাইপের না তবুও কিন্তু তোমার এই রিটার্ন কোশ্চেনগুলোর মধ্যে কোয়ান্টাম সংখ্যার কোশ্চেনগুলো মাঝে মাঝে দেখা যায় এবং এমন দেখা যায় প্রজাসমণী সবচেয়ে উদ্ভত উদ্ভত মৌলগুলোর ক্ষেত্রে তার মৌলগুলোর ক্ষেত্রে প্রজাসমি সেটা কোন অবস্থানে আসে প্লাস ধর যে এটা একটা অবিটার দিল এই অবিটারে কোয়ান্টামটা কত হবে সেটা বলতে দিতে পারে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে চ্যাপ্টার টু এর জন্য আর তেমন কিছু রিটার্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আচ্ছা আমি চ্যাপ্টার ফোরে যাই তার চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে আমার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো মোটামুটি তিন চার ক্রাইটেরিয়া হতে পারে যেমন পিএইচএ ম্যাথ হতে পারে আপাত কেপি কেস সি ইঞ্জিনিয়ার যে ম্যাথগুলো আছে এগুলো হতে পারে আপাতত কি না আমাদের যে পিএইচএ ম্যাথ কেপিএসি ম্যাথ আর হচ্ছে কি রাসায়নিক শক্তি যে ম্যাথ আছে সেই ম্যাথগুলা তাপহারি বিক্রিয়া তাপরি বিক্রিয়া তুমি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আগে একটা একটা টাইপের একটা বেস বই ধরে নাও যেমন পিএইচ করার জন্য আমি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ দিয়ে আমি কোভিড স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে ফেললাম আমি আমি প্রত্যেকটা ম্যাথকে খুব ফাস্ট করতে পারি কেননা আমার কিন্তু জানা আছে যে হ্যান্ডারসন হ্যাসেলবাগ হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা কীভাবে আসে তো তুমি খুব ফাস্ট সমীকরণটা বুঝে ফেলতে পারো যে কোথেকে কীভাবে আসতে সমীকরণটা তো তুমি কিন্তু খুব ফাস্ট এটা ম্যাথ সলভ করতে পারবে আর একটা বইয়ের মোটামুটি সব ম্যাথ তোমাকে সলভ করতে হবে কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না সো পিচ ম্যাথের পরে এরপর আসতে হচ্ছে কেপিকেসির ম্যাথ কেপিকেসির ম্যাথের জন্য হাজিনাগের বইটা আমি ফলো করেছিলাম হাজিনাগের বইয়ের মোটামুটি যে বারো তেরোটা এক্সাম্পল দেওয়া আছে সেগুলো আমি পুরোপুরি ফলো করেছি আর লাস্টে ছিল হচ্ছে গিয়ে রাসায়নিক শক্তি যে পাপটুকু তাপতপাদি আর তাপাহারি বিক্রিটা এই দুই ক্ষেত্রেই মূলত আমি সেই হাজিনাগের বইটা ফলো করেছিলাম তো তোমরা এরকমভাবে একটা বেস ম্যাথ মানে বেশ একটা বই নিতে পারো সেই বইয়ের প্রত্যেকটা টাইপের যে ম্যাথ আছে কোনো ম্যাথ বাদ না দিয়ে সলি করতে পারো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আচ্ছা আর সেকেন্ড পেপারে ম্যাথের ক্ষেত্রে কোন কোন ম্যাথ আসে চ্যাপ্টার থ্রির ক্ষেত্রে ম্যাথ প্রচুর আসছে আসে আর চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রেও পরিবেশ পরিবেশনের মধ্যে ম্যাথ আসে আচ্ছা পরিবেশন যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু মোটামুটি আমরা জানি যে ফিজিক্সের চ্যাপ্টার টেনের ম্যাথের মধ্যে অনুরূপ অর্থাৎ রিভিশন এনআরটি ম্যাথ দিয়ে আমি চ্যাপ্টার ওয়ানের কেমিস্ট্রি ম্যাথ অনেকটা সলভ করতে পারে আর আমার চ্যাপ্টার থ্রির যে ম্যাথগুলো আছে জাম বোঝানোর ম্যাথগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে গিয়ে বিক্রিয়া বেস্ট ম্যাথ বিক্রিয়া কিন্তু লিখতে পারলে সেই ম্যাথগুলো লেখা অনেক ম্যাথ করানো সহজ হয়ে যায় তো সেই ম্যাথগুলো যদি তোমাকে ফার্স্ট করতে হয় তো তোমাকে আগে আগে ফার্স্টে সেই ছয় সাতটা বিক্রিয়াকে মানে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে যে কোনটা ক্ষেত্রে জামান সংখ্যা চেঞ্জ কেমন হচ্ছে আর কোন যাও কোনটা বিজারক আর কোনটার ধরো যা কার ক্ষেত্রে কোন মোড়াইটি আমরা ইউজ করতেছি তো আমরা সেই রাসায়নিক সমীকরণের মধ্যে আগে সমীকরণ লেখাটা ঠিকমতো শিখতে হবে সমীকরণ যদি ফার্স্ট লিখতে পারো তোমার কিন্তু খুব একটা সময় লাগবে না অ্যান্সার করার জন্য সেই ম্যাথগুলোর ক্ষেত্রে তো জামা বিচারের ক্ষেত্রেও তোমাকে যদি বেস ম্যাথ ধরতে হয় তো বেস ম্যাথ হচ্ছে আগে তোমার বিক্রিয়াগুলো বিক্রিয়াগুলো ঠিক লেখার পরে তুমি একটা লেখা শেখার পরে তুমি একটা বই সলি করে ফেলো সেই ধরো আমি এটি হাজিরা বই ফলগোষণ এখানেও সেখানকার যে এক্সাম্পলের বারো তেরোটা ম্যাথ ছিল সেই ম্যাথগুলো আমি আমার নিজে হিসেবে ম্যাথ ধরছিলাম বেস আচ্ছা এবার আর কি আছে জামিন চ্যাপ্টার বাদ দিয়ে আর কেমিস্ট্রির ক্ষেত্রে তৈদর্শন আসে তৈরাসনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি নারণস্ট্রের সমীকরণ যেগুলো আস নারণ্য সমীকরণ পার্টটা খুব বেশ ইম্পর্টেন্ট আর চির হচ্ছে যে কোনো বাচ্চার মধ্যে কোনো ধাতু ক্ষয় হবে কি হবে না এরকম রেকর্কি ম্যাথ আছে সেগুলো জাস্ট নষ্ট ফলো করলেই ম্যাথটা কিন্তু খুব সহজে করা যেতে পারে আচ্ছা আর তোমার কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টার যে আসে আমি যা তো অনেকের ক্ষেত্রে একটা ভয়াবহ চ্যাপ্টার অনেক অনেকে ভয় পায় সো এক্ষেত্রে কিন্তু তোমার জানো যে অনেক ক্ষেত্রে অনেক গাইডেন্স আসে যে লিস্ট বানাও গালের ডায়াল টাঙায় রাখো টেবিল সামনে রেখে রাখো একটা ছক বানাও অনেক প্রকার অনেক জিনিস ফল পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আমি যা করেছিলাম কি আমি একটা খাতার মধ্যে প্রত্যেকটা বিক্রিয়া লিখে রেখেছিলাম লিখে দেখার পরে দেখা যাচ্ছে আমার খাতার সাইজ হয়ে গেছে কি চল্লিশ পঁয়তাল্লিশ পেস এরকম এতগুলো বিকটা ছিল তো আমি এটা মনে রাখার জন্য কিন্তু রেগুলার এটাকে চেষ্টা করতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না আর কোনো দিন বাদ দেওয়া যাবে না আর এখানে একটা অ্যালার্মের সিস্টেম রাখতে পারো তুমি যে আমি এই সময় এই দিন আসবে এখানে পড়বে ফিরে আসবো সেটা অ্যালার্মিং সিস্টেম ব্যবস্থা করতে পারো নিজের মতো করে যে আমি সময় এখানে ফিরে আসবো চ্যাপ্টারটার মধ্যে যেগুলো মধ্যে কিন্তু রেজোনেন্স তারপরে থেকে যেটা তোমার প্রস্তুতি সেটা সনাক্তকরণের বিক্রিয়াগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তারপরে আগামগুলো বিদ্যুতের বিক্রিয়া আসতে বিদ্যুৎ ঘটে যেমন ডিবার টাইপের বিক্রিয়াগুলো এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ রিটার্ন পরীক্ষায় তুমি কোথেকে কোন বিক্রিয়া দিবে সে তোমার কোনো কিন্তু আইডিয়া নেই যা তোমার বই আছে সবই ইম্পর্টেন্ট তো কোনো কিছু বাদ দিও না যোগাযোগ ক্ষেত্রে আর এগুলো যোগাযোগ ক্ষেত্রে কিন্তু এডমিশন টেস্টে কেমিস্ট্রি একটা বড়ো পার্ট চলে আসে এটা কি কোনোভাবেই অবহেলা করা যাবে না আর এটা ছাড়া কোনো প্রকার অনেক ভালো রেজাল্ট হওয়া সম্ভব না আচ্ছা নতুন সময় আচ্ছা লাস্ট দু তিন বছরে যে আমরা দেখেছিলাম না যে ক্যান্সেল অনেকগুলো চ্যাপ্টার আসছে অর্থনীতি রসন কর্মমুখী রাসন প্রবেশ রসন এগুলো কিন্তু টেকনিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন যে মানে অর্থনৈতিক রসনের ক্ষেত্রে সার বা তোমার যে ইউরিয়া কে উৎপন্ন হচ্ছে বা এর যে বেসিক প্রসিডিউরকে এগুলো লিখতে কিন্তু খুব কিছু না এবং এটা রীতিমতো চলে আসছে সিমেন্টের ক্ষেত্রে বিক্রি আসে তোমার তোমার যেমন চামড়া প্রক্রিয়া জাতকরণের ক্ষেত্রে বিয়েগুলো কিন্তু চলে আসে আবার চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্র পরিবেশের ক্ষেত্রে কোনগুলো দূষক বা কোন দূষক কীভাবে বাতাসকে আক্রান্ত করে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট সো এক কথায় কেমিস্ট্রি কিন্তু তোমার যে পরীক্ষা হবে সে পরীক্ষা একসঙ্গে তোমার থিওরি বেস থাকবে প্লাস ম্যাথ বেসডও থাকবে সো দুইটা ক্ষেত্রে তোমাকে সমান প্রিপারেশন নিতে হবে আচ্ছা কেমিস্ট্রির পরে আমরা আসি ম্যাথের ক্ষেত্রে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমার কোনোভাবে ম্যাথের ক্ষেত্রে এরকমভাবে তুমি বেস ম্যাথ বানায় ম্যাথ করতে পারবা না কারণ ম্যাথের ইচ্ছাটা হচ্ছে কি হিউজ পরিমাণে সো আমি তোমাকে ম্যাথে বেস ম্যাথ না নিয়ে কিছু একটা আগে আমি একটা একটা বইকে ছলি শেষ করার চেষ্টা করতে হবে আমি এখানে একটা আমাদের বইটাকে ছলি পুরা শেষ করেছিলাম তারপর শেষ করার পরে আমি কেতাবদ্দিনের বই শুরু করা শুরু করেছিলাম আর কি কিন্তু আমার বেস্ট খেলো এস্ত আমাদের বই আমাদের বই করার পর আমি কোশ্চেনে দেখেছিলাম আচ্ছা আর কোশ্চেন পুরোপুরি সলভ করার পরে তারপর আমি দেখছিলাম কেতাব উদ্দিনের বই সো আমার কাছে অনেক কেতাব উদ্দিন মনে হতো বইটা কিন্তু পরে এটা ইম্পর্টেন্স বোঝা গিয়েছিলাম কেতাব উদ্দিনী বই তোমাকে করতে হবে পরের দিকে কিন্তু ফার্স্টে আমাদের বই পুরো পুরা করে ফেলতে আমি যাতে আমার সশ সস্ত যে বডি ম্যাচগুলো সেগুলো আমার খুব ভালোভাবে আইডিয়া পাওয়া যায় আচ্ছা ম্যাথের ক্ষেত্রে এটুকু করার পরে কিন্তু কেতাবুদ্দিনে বিশেষ করে কয়েক চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট দিতে হবে যেমন বিন্যাস সমাবেশ বা লাস্টেশন কম্বিনেশন বা সম্ভাব্যতা আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিফেন্সেশনে বলতে পারো তোমার ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথগুলো আবার ডিফেন্সেশনের ক্ষেত্রে বাস্তব প্রয়োগগুলো সেগুলো তোমার ইম্পর্ট্যান্ট আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার এআই ইন্ডিয়ার ম্যাথগুলো কিন্তু আসলেই অনেক ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না সে পাওয়া যাবে না আচ্ছা আর সো ম্যাথের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা বেশ হিউজ ম্যাথের টাইমটাও সেভাবে দিতে হবে আচ্ছা ম্যাথের পরে আসা যাক হচ্ছে গিয়ে আমাদের রুয়েটের ক্ষেত্রে পরীক্ষায় একটা ইংলিশ ইংলিশে একটা বেশ একটা ইংলিশের পোশন আসে ইংরেজি পোশনার ক্ষেত্রে কী কী আসে ট্রান্সলেশন আসে ইংরেজির ক্ষেত্রে যে তোমার ছোটবেলায় করছে ট্রান্সলেশন পার্টটা আবার রাইট রাইটফর্মের ভাব চলে আসে আবার আসে গিয়ে কনভার্সন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে তোমার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ এই কনভার্সনগুলো ইম্পর্টেন্ট আসে বেশ আসে আবার প্রিবদেশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তোমার এইগুলো এগুলো তোমার যে বেসিক গ্রামার আছে বেসিক গ্রামার যে তুমি ইন্টারভিউ করছি চৌধুরী হাসান বইয়ে চৌধুরী হাসানের বই থেকে সে তোমার ফলো করতে পারো খুব সমস্যা হবে না আর রাইট ফর্ম অফ ভাব কনভারসানগুলো কনভারসান যে রুলগুলো আছে সেই রুলগুলো থ্রুলি একটা বই থেকে নাও এটা তোমার খুব একটা সমস্যা করবে না আচ্ছা তোমার যদি এটুক হয়ে থাকে তবে কিন্তু তুমি ইজিলি একটা আর আচ্ছা তুমি কোশেম ম্যান প্লাস বই এই দুটো পার্ট পুরোপুরি ক্লিয়ার করার পরে তোমার কিন্তু রীতিমতো এখন তুমি চেষ্টা করতে পারো তোমার একটা ভালো সাবজেক্টে আসার জন্য ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে পারো আচ্ছা আর যারা কিনা রীতিমতো মানে টপ প্রেসেন্ট যুদ্ধ করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু বলার নেই তাদের ক্ষেত্রে মানে মূল কথা হচ্ছে তোমরা যে মানে এই সময় অনেক টপ প্রেস করার চেষ্টা করে তারা কিনা মানে অনেক টাফ ম্যাথের দিকে বেশি ঝোঁক দেয় টাফ ম্যাথ আমাকে মানে বই খুঁজে খুঁজে টাফ ম্যাথ করার চেষ্টা করে আসলে মানে বেশি পরিমাণ টাফ ম্যাথ করতে গিয়ে যদি সহজ ম্যাথ খুলে যায় তবে সেটা কিন্তু অনেক ক্ষতিকারক তো এই সময়টায় তোমরা যারা টক করার চেষ্টা করো তার মূল কথা বলো যে একটু টাফ ম্যাথের সঙ্গে সহজ ম্যাথে একটু মিলাই জুলাই করবা আর সঙ্গে নিজেদের কনসিস্টেন্সি বজায় রাখবা মানে কনসিস্টেন্সি বলতে গিয়ে তোমার একটা প্রেক্ষায় ভালো করছো ঠিক আছে আর পরের প্রেক্ষায় যে একটু যদি কম মার্কে হতাশ হয়ে যাও তোমার সেটা কিন্তু অনেক প্রকার সেটা কিন্তু অনেক মানে সেটা একদম ভালো না তোমার সেম কনফিডেন্স দিয়ে তোমাকে বাকি সময়টুকু পাস করতে হবে আর আর এই সময়টার ক্ষেত্রে কিন্তু মনে রাখবো যে তোমার স্বাস্থ্য সচেতনতা খুবই ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য বিষয়ে সবসময় খেয়াল রাখবা আর কেয়ারফুল থাকবা তাহলে মোটামুটি বলা যায় যে তুমি যে এডনের সময় খুব একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে